বাংলাদেশে একটা হিন্দু সংগঠন আছে, তারা যাকাতের টাকা ইদানিং কালেকশন করা শুরু করে দিয়েছে। জানেন কিনা আপনারা, যাকাতের টাকা তারা কালেকশন করা শুরু করেছে, হিন্দু সংগঠন। এবং ওইখানে কিছু সেলিব্রিটি আলেমদেরকেও নিয়ে যায়, তাদেরকে দিয়ে কাজ টাজ দেখায়। এখন মানুষ মনে করতেছে তারা তো যেহেতু ওই আলেমদেরকেও দেখাচ্ছে, তাদের মাধ্যমে তারা কাজ করছে। আপনি যাকাত দেওয়ার মতো কোনো মুসলমান সংগঠন পান নাই, আপনার এলাকায় কোনো মুসলমান নাই, নির্ভরযোগ্য কোনো মুসলমান, আপনি এত অথর্ব কেন যে কোনো মুসলমানরা কোনো সংগঠন তৈরি করতে পারলো না? যাকাত এর কর্মীদেরকে নিয়োগ করবে কারা? মুসলিম বা মুসলিম সরকার। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাতের কর্মীদেরকে যাকাতের টাকা দেয়া যায়, যাকাতের কর্মীদেরকে যাকাতের টাকা কি দেয়া যায়। এই কর্মীরা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হতে, তাদেরকে কে নির্ধারণ করেছে, কে তাদেরকে নির্ধারণ করেছে? তারা বলবে যে আমাদের ইসলামিক লোকজনকে দিয়ে আমরা পরিচালনা করি। তিনি ইসলামিক লোকজন দিয়ে পরিচালনা করার প্রয়োজন কারণ মুসলমানরা কি নাই তাদের যাকাত কালেকশন করার জন্য? রাসূল ইসলাম, সাহাবাই কেরামরা, খোলাফায়ে রাশেদা কেউ কোন অমুসলিমকে দিয়ে যাকাতের টাকা কালেকশন করেছেন? কেউ কিয়ামত পর্যন্ত কোনো দলিল দেখাতে পারবে না। এটা মুসলমানদের কাজ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাতের কর্মী আল্লাহ তাআলা বলেছেন। সেজন্য এই কাজগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এবং করতে হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে যে বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্তদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন বা এরকম মুসলিমদের মাধ্যমে গঠিত কোনো ফাউন্ডেশনে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা। আমরা প্রথমত বলবো যে যাকাতের অর্থ এটা কেবলমাত্র মুসলিমদের অধিকার, এবং মুসলিমদের রাষ্ট্র কর্তৃক যেই সকল প্রতিষ্ঠানগুলো অনুমোদিত বা রাষ্ট্র যেগুলোকে স্বীকৃতি প্রদান করেছে, এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমেই এটি প্রদান করতে হবে। কারণ যাকাতের টাকা কেবলমাত্র মুসলিমদের অধিকার, নির্ভরযোগ্য পদ্ধতিতে কেবলমাত্র তাদেরকে যারা এটা ডিস্ট্রিবিউশন করবে তাদের কাছে এই যাকাতের টাকাটি দেওয়া যায়। আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত যে সকল প্রতিষ্ঠানগুলো আছে অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, যেমন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, আস-সুন্নাহ ফাউন্ডেশন, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আপনারা যাকাতের টাকাগুলো ডিস্ট্রিবিউশন করুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।